हृदय पद पंकज जुगल जुगल भोजनिताई पद पंकज Oh,
বিরাম গহন কৃষ্ণের নাম মধুর নাম ও বিরাম Oh,
राखिबा मुरली रो सब तो शब्द कोरी गोराया मन बदन बजा आए गो आज ब्रज लीला Hey!
করি ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद जिनि सर्व कारणेर कारण षड़ैश्वर्य पूर्ण भगवान जिनि ब्रजेन्द्रनंदन जयी शचीसुत हईल ব্রজেন্দ্রনন্দন প্রাণনাথ প্রাণবল্লভ গৌরাঙ্গ সুন্দরাবার কৃষ্ণ গৌরী নদীয়ায় নবদ্বীপে আসলেন। গৌরী নদীয়ায় নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন। আমার গৌরী নিত্য নৈমিত্তিক লীলা, নিত্য লীলা কাকে বলে?
এবং নৈমিত্তিক লীলা কাহাকে বলে? যে লীলা কখনো কখনো কোন কোন কারণবশত মাত্র একবার হয়, বারবার হয় না, তাহাকে বলে নৈমিত্তিক লীলা। যেমন জগাই মাঝে উদ্ধার একবার হয়েছে, কাজী উদ্ধার একবার হয়েছে, চাপাল গোপাল উদ্ধার একবার হয়েছে, মহাপুরুষ সন্ন্যাস ধর্ম লীলা সন্ন্যাস লীলা একবার হয়েছে, বারবার হয়নি। যেমন বৃন্দাবনে পুতনাবধ একবার হয়েছে, কালিয়দমন একবার হয়েছে, গিরিধারণ একবার হয়েছে, দাবানল ভক্ষণ একবার হয়েছে। যে লীলা কখনো কখনো কোন কোন কারণবশত মাত্র একবার হয়, বারবার হয় না, তাহাকে বলে নৈমিত্তিক লীলা। নিত্য লীলা কাহাকে বলে? এই মেয়েরা ভালো বসো, হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুনতে এসেছো, কীর্তন শোনো। কৃষ্ণ কথা ভাগবতে কথা শুনলে কি হয় জানেন? শ্রীমদ ভাগবতে আছে, সত্যহৃত বরদ্ধত অত্র কৃতিভি শিষ্য সুভি সক্ষনাত। যেমন মনে করুন এই যে কীর্তন হচ্ছে, রাস্তা দিয়ে কোন অচেনা ব্যক্তি পথের পথিক পথ দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে এখানে এসে মনে মনে ভাবছে দেখি তো কি হচ্ছে একটু শুনি। তিনি কিন্তু কীর্তন শুনতে আসেননি, আগন্তুক, তার গন্তব্যস্থলে চলেছে এই পথ দিয়ে, একটু শুনি কি হয়। যখনই শুনবার জন্য দাঁড়িয়েছে বা বসেছে, তৎক্ষণাৎ কৃষ্ণ মনে মনে ভাবলেন ও তো আমার কথা শুনবার জন্য বসেছে, অতএব আমারই জন, ও তো আমার কথা শুনতে বসেছে, ও আমারই জন, আর আমি বা কোথায় ঘুরে 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 শুনবো, একটা নির্দিষ্ট একটা জায়গা তো প্রয়োজন, ও যেহেতু আমার কথা শুনতে বসেছে, ও আমার জন, অতএব আমি এদিক ওদিক না ঘুরে ওর কর্ণ তার দিয়ে প্রবেশ করে হৃদয়ে একটু বসত করব। সত্য মানে এক্ষুনি সদ্যজাত বলা হয়, কেন আর সবে মাত্র জন্ম নিল তাই সদ্যজাত, জাত মানে জন্ম, সদ্য মানে এক্ষুনি, দু চার পাঁচ ঘন্টা নয়, এক্ষুনি সদ্য হৃদ্ধত বরুদ্ধত অত্র। যখনই তুমি কৃষ্ণ কথা ভাগবত কথা শুনবার জন্য বসেছ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথারূপে কথারূপে তোমার কর্ণ দাঁত দিয়ে প্রবেশ করে হৃদ্যবরুদ্ধত হৃদয়ে বসে পড়লেন। যেমন আমরা দার্জিলিং বা দীঘায় যদি বেড়াতে যাই, একটা নির্দিষ্ট দিন থাকবার জন্য তো মনোভাব নিয়ে যাই, আর দশ দিন পনেরো দিন থাকবো, গেলাম দীঘায় গেলাম, তাহলে ওখানে তো আমার ঘর বাড়ি নেই, আত্মীয় স্বজন নেই, তাহলে কি করে থাকবো পনেরো দিন? একটা রুম ভাড়া করতে হবে, লজ ভাড়া করতে হবে, মালিক বাবুকে বললাম বাবু এতদিনের জন্য আমি থাকবো একটা রুম দিন, এগ্রিমেন্ট হয়ে গেল, টাকাও দিয়ে দিলাম, চাবি হাতে দিয়ে বলছে এত নাম্বার রুমটা আপনার, যান চাবিটা নিয়ে আমি খুললাম ঘরের দরজা, খুললাম ভিতরে ঢুকলাম বটে কিন্তু ময়লা আবর্জনা, ছমাস এক বছর ওই রুমটা ব্যবহার হয়নি, তো মাকড়সার চাল মশা মাছি ভ্যান ভ্যান করছে, দুর্গন্ধে ভরা। তখন কি করব, ওখানে তো টাকা দেওয়া হয়ে গেছে, যদি বলি থাকবো না তাহলে খালি হাতে ফিরে যেতে হবে, তাহলে কি করব, দশ বিশ টাকার একটা ঝাঁটা কিনে, বিশ পঁচিশ টাকা দামের একটা ধূপ সেন্ট ধূপ কিনে, একটু গন্ধ সেন্ট কিনে নিজ হাতে জায়গাটা পরিষ্কার করে, ঝুল ময়লা কালি আবর্জনা দূর করে
একটু সুগন্ধি ধূপ জ্বালিয়ে বসত করবার যোগ্য আশ্রয় জায়গাটা তৈরি করে আমরা দশ দিন পনেরো দিন যতদিন থাকবা ততদিন থাকি। রুম তো ছেড়ে দেই না, ঘর তো ছেড়ে দেই না, থাকি তো, নিজের বসবাস করবার যোগ্য করে থাকি। যখনই তুমি কৃষ্ণ কথা ভাগবত কথা শুনবার জন্য ইচ্ছা প্রকাশ করেছো বা বসেছো, কৃষ্ণ মনে মনে ভাবলেন ও তো আমার কথা শুনতে বসেছে, ও আমারই জন, আমিও ওই কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে কথা রূপে প্রবেশ করে ওর হৃদয়ে একটু বসবো। কৃষ্ণ বসলেন, প্রবেশ করলেন, প্রবেশ করে দেখছেন কি এই হৃদয়ে বহু জন্ম জন্মান্তরের ঝুলকালে ময়লা আবর্জনায় ভরা, ধনং দেহি যশং দেহি এটা দেহি সেটা দেহি দুর্বাসনা কামনা জিহিংসা কুটিনাটি এই সমস্ত ময়লা আবর্জনা মশা মাছি ভেন 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 করছে। আমরা যেমন একটা ঝাঁটা কিনে সেন্ট কিনে ঘর পরিষ্কার করে বসবাস যোগ্য ঘর করে তাতে থাকি, কৃষ্ণ ঢুকে হৃদয়ে এসে মনে মনে ভাবলেন বাপরে বাপ এত ময়লা জন্ম জন্মান্তরের এত ময়লা আবর্জনা। কৃষ্ণ মনে মনে ভাবলেন ঢুকেই যেহেতু পড়েছি আমি আর বেরোবো না, একটু পরিষ্কার করে নেব। তৎক্ষণাৎ কৃষ্ণ কি করলেন, তার নামের তারা সেই ভক্তের হৃদয়টাকে পরিষ্কার করে চিরতরে। আমরা যেমন আট দশ দিন পনেরো দিন যতদিন এগ্রিমেন্ট থাকে ততদিন থাকি, তারপরে চলে আসি। কৃষ্ণ মনে করলেন যেহেতু ঢুকে নিজ হাতে পরিষ্কার করলাম হৃদয়টাকে এত সুন্দর করলাম, আমি আর চির জন্ম জন্মান্তরের জন্য আমি আর ওই ভক্তের হৃদয় থেকে বেরোবো না। নিতাই হরি বল চিরতরে। কৃষ্ণ তার হৃদয়ে বাসা বেঁধে নিলেন, খুঁটি কেড়ে নিলেন। এমন ভাগবতের কথা শুনতে এসেছি, অন্য মনস্ক হলে না কপালটা পুড়ে যাবে, কপালটা একেবারে পুড়ে যাবে। ওই কথা বললাম জানেন, ভক্তি উপার্জনকে করতে এসে কেউ অপরাধ নিয়ে বাড়ি যাবে না। কেন জানি এখানে নামযজ্ঞ চলছে না, এটা যজ্ঞ ভূমি তো অধিবাস হয়েছে, অধিবাসে কি বলা হয়েছে, অধিবাস কীর্তন শুনেন, অবশ্যই শুনবেন, এটাই হলো ভীত, অধিবাস কীর্তন হলো ভীত। অধিবাসে বলা হয়েছে না, যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করতায় পৃথক পৃথক জনে জনে আনিয়া বৈষ্ণবগণ করে সবাইকে নিমন্ত্রণ কর। বৈষ্ণবগণ মহাপ্রভু অত্যন্তকে বলছি সবাইকে নিমন্ত্রণ করো, কাদের যেবা গায় যেবা যায় যে গান করে যে গান বাজনা বাজায় এবং বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করো। এখানে যে গ্রামবাসী সবাই আপনারা এসেছেন, শুধু তা আপনারা নয় গো, এখানে আরো নিমন্ত্রিত ব্যক্তি আছেন, তারা হলো চৌষট্টি মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, অষ্টগোস্বামী, ছয় চক্রবর্তী, পঞ্চতত্ত্ব রাধা মাধব, অষ্ট সখী, যুতেশ্বরী সখী, মঞ্জুরী বৃন্দ, সবাই এখানে আছে, নব বৃন্দাবন নব নবদ্বীপের শোভায় পরিণত হয়েছে, এখানে সবাই আছে। আমাদের যদি সেই নয়ন হয়, সেই মনোবুদ্ধি তৈরি হয়, নয়নকে যদি ঠিক মতো তৈরি করতে পারি, আমরাও দেখতে পাব এখানে যে সবাই আছে। একটা ছোট্ট ঘটনা বলি, হরিদ্বারে ভাগবত সপ্তাহ হচ্ছে, ভাগবত সপ্তাহ সাত দিনে ভাগবত সপ্তাহ পূরণ হয়ে গেছে। যেখান থেকে ভক্তরা এসেছে তারা নিজ নিজ স্থানে গমন করছে, মাঠে আর কেউ নেই, আছে মাত্র কয়েকজন বয়স্ক বৃদ্ধা মা, কয়েকজন বসে আছে। পাঠক মশাই ভাগবতে
ভাগবত গুছাচ্ছি। পাঠক মশাই বৃদ্ধা মায়েদের বলছে, ও মায়েরা পাঠ তো হয়ে গেছে গো, সকল ভক্ত যার যার গন্তব্যস্থলে গমন করছে, আপনারা যান, বসে আছেন কেন? ও মা জননীগণ বলছে, বাবা বহু দূর দেশ থেকে এসেছি একটু ভক্তের চরণ ধরে মাগবার জন্য, তাই বসে আছি, ভক্তের চরণ ধরে নেব। ভাগবত পাঠক মনে মনে ভাবছে, নিশ্চয়ই কোন উচ্চকোটি ভজনশীল ঘরের মায়েরা, তা একটু পরিচয় জেনে নেই কোথায় বাড়ি এদের। জিজ্ঞেস করছে, মায়েরা তোমাদের বাড়ি কোথায় গো? কেহ বলছে আমার বাড়ি নবদ্বীপে, কেহ বলছে আমার বাড়ি বৃন্দাবনে, কেহ বলছে আমার বাড়ি প্রয়াগে, এইভাবে সব পরিচয় দিচ্ছি। ভাগবত পাঠক বলছে, মায়েরা তোমার নাম কি গো, তোমাদের নাম কি? যিনি বলছেন আমার বাড়ি নবদ্বীপে, তিনি বলছেন আমার নাম গঙ্গা। যিনি বলছেন আমার বাড়ি বৃন্দাবনে, তিনি বলছেন আমার নাম যমুনা। যিনি বলছে আমার নামে আমার বাড়ি প্রয়াগে, তিনি বলছেন আমার নাম ত্রিবেণী। ভাগবত পাঠকের আর চিনতে দেরি হলো না, বুঝতে দেরি হলো না, তাড়াতাড়ি করে বেশাসন থেকে নিচে নেমে গলায় বসন নিয়ে বলছে, ওগো ওগো মা জননীগণ, যদি এসে থাকো তোমাদের স্বরূপ গুলো আমায় দেখাও, কৃপা করে নিজ গুণে কৃপা করে আমায় স্বরূপ দেখাও, আমায় বঞ্চিত করো না। পাঠক মহাশয়ের ভক্তিতে সন্তুষ্ট হয়ে যিনি বলছেন আমার বাড়ি নবদ্বীপে, আমার নাম গঙ্গা, দেখো ভক্ত আমার স্বরূপ, এই বলে কুল 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 ভাবে গঙ্গা জল বইছে। যিনি বলছে আমার বাড়ি বৃন্দাবনে, আমার নাম যমুনা, এই দেখো আমার স্বরূপ, কুল কুল ভাবে নীল জল বইছে, যমুনা বইছে। যিনি বলছে আমার বাড়ি প্রয়াগে, আমি হলাম ত্রিবেণী, এই দেখো গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর মিলন ক্ষেত্র প্রয়াগ বইছে। কথায় আছে, শাস্ত্রে আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই রামায়ণ গান হোক না কেন, তার প্রধান শ্রোতা থাকে হনুমান, বালি, সুগ্রীব, অঙ্গদ, বিভীষণ, প্রধান প্রধান শ্রোতা থাকে। তারপর তো গ্রাম গ্রামান্তরে সকল ভক্ত থাকে, শ্রোতা থাকে। তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই ভাগবতীয় কথা হোক না কেন, ভাগবতীয় কথার প্রধান শ্রোতা থাকে অম্বরীশ, যাজ্ঞবল্ক, ব্যাসদেব, সুখদেব, নারদ, পৃথু এবং ৬৪ মহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবির অজস্র গোস্বামী, ইনারা তো থাকে এখানে, আছে আছে। যদি সেই মন তৈরি করি, গুরু কৃপার অঞ্জন নয়নে দিয়ে গুরু আনুগত্য স্বীকার করে আমরা রাধা মাধবের লীলা ভজন করতে পারি, লীলার আস্বাদন করতে পারি, লীলা দেবীর কৃপায় এমন স্বরূপ দর্শন হবে। কেন জানেন এই কথা বললাম? আপনারা যদি অন্য মনস্ক হন, আপনাদের অন্য মনস্কতে কি হবে? এই যে তীর্থ সমূহ মহাত্মাগণ সবাই এসে আছে, আমরা দেখতে পাচ্ছি না, আছে তো, আপনাদের অন্য মনস্কে ওনাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। ওনাদের কথা ছেড়ে দিন, আপনি আপনার কাছে ডাইনে বামে আগে পিছনে তো ভক্ত রয়েছে, কেউ মনোনিবেশ করে গৌর গোবিন্দের লীলা কথা শুনছে, আপনার ওই অন্য মনস্কের কারণে হয়তো কথার কারণে তার মনোনিবেশটা ভঙ্গ হয়ে গেল, আবেগে ভঙ্গ হলো, শ্রবণে ব্যাঘাত ঘটলো, তাতে কি হবে? ওই ভক্তের কাছে অপরাধী হতে হবে। তাই ভক্তি নিতে এসে কেউ অপরাধ নিয়ে যাবেন না। শুনুন ভাগবতীয় কথা শুনবার কি ফল, এখনই শুনলেন না? যদি কেউ ভাগবত কথা শুনবার জন্য বসে,
কৃষ্ণ মনে মনে ভাবে ও তো আমারই জন, অতএব ওর কর্ণ দাঁত দিয়ে প্রবেশ করে হৃদয়ে বসত করো। আসুন ভাগবতের কথা আমরা শুনি। গৌরহরি আমার এই যে নিত্য লীলা নৈমিত্তিক লীলা, নিত্য লীলা নবদ্বীপে চারটা জায়গায় হয়, গৌরমণ্ডলে চার জায়গায় নিত্য লীলা। শ্রীবাসের অঙ্গনে, শচীমায়ের রঙ্গনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নর্তনে, গৌরমণ্ডলের মধ্যে চার জায়গায় নিত্য লীলা চলছে। নিত্যকাল হইতে চলবে, অনাদিকাল হইতে চলেছে, চলছে, চলবে। যে লীলার ভূত বর্তমান ভবিষ্যৎ তিন কাল সত্য, যে লীলার কোনো বিশ্রাম নেই, যে লীলার কোনো পূর্ণচ্ছেদ নেই, যে লীলার কোনো কমাদাড়ি নেই, অবিরত ধারায় বয়ে চলেছে, তাহাকে বলে নিত্য লীলা। এই নিত্য লীলার মধ্যে শ্রীবাস অঙ্গনে আমরা গৌরহরিকে দর্শন করছি। গৌরহরি হরিনাম সংকীর্তন করিতে করিতে ভাবাবেশে মনে মনে ভাবলেন, আমি সকল ভক্তকে একটু বরদান করব। গৌরহরি সকল ভক্তকে বলছে, তোমরা আমার কাছে বর চেয়ে নাও। গৌরপ্রিয় ভক্তগণ, নদিয়া নাগরিকগণ সবাই মিলে তারা গৌরহরির কাছে বর চাইছে। হে গৌরহরি, কোন পিতামাতা বর চাইছে? হে গৌরহরি, আমার সন্তানের মনে এমন প্রেম দাও যেন নিশ্চিন্তে আমি তোমার চরণে আরাধনা করতে পারি। কোন সন্তানে বলছে, হে গৌরহরি, আমার পিতামাতার মনে একটু প্রেম ভক্তি দাও যেন নিশ্চিন্তে আমি তোমার চরণে আরাধনা করতে পারি। কোন সতী প্রতিপ্রেত রমণী বলছে, হে গৌরহরি, আমার স্বামী দেবতার মনে একটু প্রেম ভক্তি দাও যেন আমি নিশ্চিন্তে তোমার চরণ আরাধনা করতে পারি, কোনো বাধা বিঘ্ন না আসে। এইভাবে যার যার মতো মনের মতো বর চেয়ে নিয়েছি। গৌরহরি অদ্বৈতকে বলছে, হে অদ্বৈত, তুমি কিছু বর চাও? সবাই বর চেয়ে নিল। অদ্বৈত বলছে, গৌরহরি আমি কি চাইব, আমি যা চেয়েছিলাম আমি তো তা পেয়ে গেছি। আমি চেয়েছিলাম জগতে তোমার আবির্ভাব, আমি চেয়েছিলাম জগতে তুমি প্রেম দান করো, তুমি তো প্রেম দান করছো, আমার তো কোনো পাওয়ার নেই, আমায় যদি বর দিতে চাও এইটুকু বর দাও। তুমি যারে তারে অকাতরে তোমার কৃষ্ণ প্রেম বন্যায় তুমি জগৎকে ভাসাও, মাত্র তিনজনকে প্রেম দেবে না। এই তিনজন কে কে? দিনের অধিক দয়া করে ভগবান, অধিক দয়া করে ভগবান, দিনের অধিক দয়া করেন ভগবান, দিনের অধিক দয়া করেন ভগবান, ধনী জ্ঞানী মানির বড় বড়ই অভিমান, যোগী গণ মনি বড় বড় অভিমান। হে প্রভু, যদি তুমি আমাকে বর দিতে চাও এইটুকু বর দাও, তুমি যারে তারে অকাতরে সবাইকে প্রেম দান করো, মাত্র তিনজনকে প্রেম দেবে না। দিনের অধিক দয়া করে ভগবান, আর একমাত্র দয়া পায় না কোনজন? ধনী জ্ঞানী এবং মানী, এই তিনজন গৌর প্রেম থেকে বঞ্চিত হয়। ধনী, ধনীর গৌরবে অহংকার পর্বতের চূড়ায় যে বসে আছে, এত আমার ধন সম্পদ এই গ্রামের মধ্যে, এই জেলার মধ্যে আমি বড় ধনী, আর ওখানে আমি চটে বসে নাম শুনু, এই অভিমানের কারণে সে গৌর ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়। গৌরহরি তুমি একে প্রেম দেবে না। মানি অর্থাৎ যার কুলের অভিমান আছে, আমি উচ্চ কুলে জন্ম নিয়েছি, আর ওখানে কে কি কৃষ্ণ কথা বলবে, কীর্তন করবে, আমি তার কাছে শুনতে যাব, সে কারণে সে ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়। গৌরহরি তাকে প্রেম দেবে না। এবং জ্ঞানী, জ্ঞানের ভান্ডারে যে ডুবে রয়েছে, জ্ঞানের জ্ঞান গরিমায় যে রয়েছে, চারি ষড়দর্শন, চারি বেদ, আমার ঠোঁটস্থ মুখস্থ, যত শাস্ত্র রয়েছে শ্লোক সব আমার ঠোঁটস্থ মুখস্থ, ওখানে কীর্তনিয়া কি বলবে, ভাগবত পাঠক কি বলবে, আমার থেকে সে বড় জ্ঞানী নাকি, তার কাছে আমি শুনতে যাব,
এই যে অভিমান এই তিনজনকে তুমি তোমার প্রেম থেকে বঞ্চিত করবে নিতাই গৌর হরিব এই তিনজনের মধ্যে যদি আমরা কেহ একজন হয়ে যাই গৌর চরণ থেকে চিরতরে অনেক দূরে পড়ে যেতে হবে মহাপ্রভু বলেন তথাস্তু এবার হরিদাস কে দেখে বলছো হরিদাস হরিদাস তুমি আমার কাছে কিছু বর চাও হরিদাস বলছে প্রভু আমি কি বর চাইব আমার তো কিছু চান নেই বর চাইতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন বর চাইতে গেলে অনেক সুকৃতির প্রয়োজন সাধন ভজনের প্রয়োজন যার বলে বলিয়ান হয়ে আশীর্বাদ চাওয়া যায় বর চাওয়া যায় কিন্তু আমার তো তেমন কোনো সুকৃতি নেই নিম্ন কুলে জন্ম মোর নিন্দ কলে মোর অধম অস্পৃশ্যময়ী অধম পামর নিন্দ কুলে জন্ম যবন কুলে আমার জন্ম নিন্দ কলে মোর আমি অধম দুরাচারী আমি তোমার কাছে কোন সাহসে বর চাইব মহাপ্রভু বলছে হরিদাস দৈন্য করহ সম্বরণ তোমার দৈনি ফাটে মোর দৈন্য করুণা হরিদাস মনে আছে প্রাণান্ত করিয়া মারিল যে জবনে তাদের মঙ্গল চিন্তা তুমি কইলে ভালো মনে যে সকল পাইকগণ তোমায় বা বাইশ বাজারে বেতের হাত করেছিল কাজী আদেশ করলেন হরিদাস তুমি হিন্দু দেবতাদের নাম করছো সেই অপরাধে তোমাকে বাইশ বাজারে বেত্রাঘাতে সাজা দেওয়া হলো পাইকগণকে আদেশ করলেন হরিদাসের দেহের থেকে দুটোর মধ্যে যে কোনো একটা ছাড়াবে হয় বদন থেকে নাম না হয় দেহের থেকে প্রাণ দুটোর যে কোনো একটা ছাড়াবে হরিদাসকে বাইশ বাজারে বেত্রাঘাত করছেন পাইকগণ এমন প্রহার দুই তিন বাজারে কাউকে প্রহার করলে সে প্রাণ হারায় এমন প্রহার বাইশটা বাজারে বেত্রাঘাত হচ্ছে হরিদাসের অঙ্গের মারণ সহ্য করতে না পেরে কত ভক্ত কত বৈষ্ণব বলছে গো ঠাকুর তুমি হরিনাম ভুলে যাও তুমি হরিনাম করো না তোমার অঙ্গের মারণ সহিতে পারছি না হরিদাস হরিদাস প্রতিজ্ঞা করে বলছি না না খণ্ড খণ্ড হয় যদি খণ্ড খণ্ড হয় যদি যদি যায় প্রাণ যদি যায় প্রাণ তথাপি না ছাড়িব বদনে তথাপি না ছাড়িব বদনে মধুর কৃষ্ণ না ছাড়ব না গো আমার দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ নাম আমি ছাড়ব না গো আমার দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ নাম আমি ছাড়ব না গো যদি খণ্ড খণ্ড হয় দেহ তবু কৃষ্ণ নাম আমি ছাড়ব না গো যদি খণ্ড খণ্ড হয় দেহ তবু কৃষ্ণ নাম আমি ছাড়ব না গো খণ্ড খণ্ড হয় দেহ কৃষ্ণ নাম আমি ছাড়ব খণ্ড খণ্ড হয়
महाप्रभु हरिदास के सुनाच्छे हरिदास मने आछी बाईश बाजारे भित्रघात सहित ना पिरे বৈষ্ণব ভক্তগণের কথা যখন তুমি শুনলে না তখন আমি কি করলাম সুদর্শনকে বললাম যাও সুদর্শন আমার ভক্ত হরিদাসের অঙ্গে যারা বেত্রঘাত করছে তাদেরকে তুমি নিধন করো সুদর্শন চক্র আসছে পাইকন জানতে পারল না তুমি সুদর্শন চক্রকে দেখে বলছো প্রভু গো ও প্রভু যারা আমায় প্রহার করছো অজ্ঞ ওরা মূর্খ ওরা কিচ্ছু বোঝে না প্রভু আমি ওদের ক্ষমা চাইছি তুমি ওদেরকে প্রাণে মেরো না প্রভু হরিদাস তোমার বাক্য পালন করবার জন্য আমার বাক্য লঙ্ঘন করে সুদর্শন চক্র ব্যর্থ হয়ে ফিরে গেল কিন্তু হরিদাস তুমি যাদের হয়ে প্রাণ ভিক্ষা চাইলি সে অকৃতজ্ঞ পাইকন তো তোমায় বেত্রঘাত বন্ধ করলো না শেষে আমি কি করেছি জানো তোমার মের মার আমি নিজ অঙ্গে করিল তোমার সবার অলক্ষী কেউ জানতে পারল না সকল ভক্তগণের কথা তুমি রক্ষা করলে না নাম ছাড়লে না পাইকন বেত্রঘাত বন্ধ করলো না সুদর্শন চক্রকে পাঠালাম তুমি তাদের ক্ষমা করে দিলে ব্যর্থ হয়ে ফিরে গেল কিন্তু প্রহরীগণ তো পাইকন তো তোমায় বেত্রঘাত বন্ধ করলো না তোমাকে রক্ষা করবার জন্য কি করেছি জানো তোমার অঙ্গের মধ্যে সবার অলক্ষে আমার নিজ অঙ্গখানা মিশিয়ে দিয়ে সকল চাপকের আঘাত গুলো আমি নিজ অঙ্গে করে নিয়েছি হরিদাস
সকল ভক্তগণ দেখছে গৌরহরির অঙ্গে সেই চাবুকের আঘাত দেখছেন। কৃষ্ণ নাম করলে আমার গৌর সুন্দর যত সুখ পায়, যত খুশি হয়, অন্যান্য সাধন ভজন যত হোম ব্রত তপস্যা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বেদের আচরণে যত ধর্ম কর্ম আছে যতই করো না কেন আমার গৌর সুন্দর এত আনন্দ সুখ পায় না। হরি নাম করলে ভক্তকে যত প্রকারে তিনি রক্ষা করে, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সদা সর্বক্ষণ হরি নামকে যদি আশ্রয় করো আমার গৌর সুন্দর তোমাকে রক্ষা করবে। হরিদাসকে বলছে হরিদাস বর চেয়ে নাও কিছু বর চাও, হরিদাস বলছে গৌর হরি আমায় বর দেবে, যদি বর দিতে চাও এইটুকু বর দাও। সচিরনাম নন্দনবা এই কৃপা করো মোরে গৌর হে, তোমার চরণে বর চাইবো এমন কোন সাহস নেই আমার, তুমি নিজ গুণে কৃপা করে দিতে চাইছো সেই বলে বলিয়ার হয়ে আমি বর চাইছি। এই জন্মে যে আমি কর্ম করছি আমার মনে আগামী জন্মে মানুষ হতে পারবো না, আমাকে মনে হয় পশু কুলেই যেতে হবে। ছেলে যেমন বাবার কাছে আবদার করে তার কর্মের থেকে অনেক অনেক বেশি আবদার করে, তা তুমি আমার পাপের স্বরূপ আমি তোমার সন্তানের স্বরূপ সচির নন্দন বাপ এই কৃপা করো আমার। কি বর চাইছে জানো, একটি কুকুর ভক্ত বৈষ্ণব তারে কুকুর করো, বৈষ্ণব তারে কুকুর তোমার ভক্ত বৈষ্ণব তারে কুকুর করো, আমায় অন্য কুলি জনা দিও নাহি তোমার ভক্ত বৈষ্ণব তারে কুকুর করে, অন্য কোন কুলে জন্ম দিও নাহি ভক্ত বৈষ্ণব তারে কুকুর করে, কোন কুলে রাধে কুকুর করো, রাধে
অনুকূলে নয়, রাস্তাঘাটের কুকুর নয়, ভক্ত বৈষ্ণব তারই কুকুর। কেন গো? দেখবেন কুকুরকে দুধ দুধ ছেই ছেই করলে কুকুর দূরে সরে যায় ঠিকই, আবার খানিকক্ষণ পরে কাছে আসে আনন্দের লেজ নাড়ায়। কেন? প্রভুর এক কণিকা প্রসাদের জন্য। কোথাও যদি ভাগবতের কথা হয় আমাকে নিমন্ত্রণ না করলে যাব না, কোথাও যদি কৃষ্ণের প্রসাদ বিতরণ হয় আমাকে নিমন্ত্রণ না করলে যাব না। কাঙাল দুঃখী ব্যক্তি যাচ্ছে গ্রামের মধ্যে, আমি ধনী ব্যক্তি, আমাকে নিমন্ত্রণ করলো না, কি করে আমি ওদের সঙ্গে এক পাতে বসি, এক পঙ্গতে বসি? তাই এই অভিমান থাকবার কারণে অনেক সময় কৃষ্ণের প্রসাদ থেকে বঞ্চিত হতে হয়, ভাগবতীয় কথার থেকে বঞ্চিত হতে হয়, বৈষ্ণবের অধরামৃত প্রসাদ থেকে বঞ্চিত হতে হয়। তা কুকুরের তো কোনো মান অভিমান নেই, বৈষ্ণব তারে যদি কুকুর হতে পারি সব থেকে বড় প্রাপ্তি কি হবে বলুন তো? বৈষ্ণব আমার গৌর গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাবে, ওই প্রসাদ পাওয়ার পর এঠো পাতা যখন ফেলে দেবে আমি কুড়াইয়ে কুড়াইয়ে খাবো, কুড়াইয়ে কুড়াইয়ে খাবো, কুড়াইয়ে কুড়াইয়ে খাবো, বৈষ্ণবের ইঠো প্রসাদ আমি কুড়াইয়ে বৈষ্ণবীর তারে যদি হইতাম কুকুর, হইতাম কুকুর, বৈষ্ণব ঠাকুর মহাপ্রভু সকল ভক্তদের বর দিতে দিতে হঠাৎ কিভাবে হৃদয় হলো ত্রিবঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে মুরলি বাজাচ্ছেন, হাতে মুরলি নাই, বাঁশি নাই, বেণু নাই, অমনি বাঁশি ধরার মতো ভঙ্গি করে দাঁড়িয়েছেন, সুন্দর মুরলির ধ্বনি হচ্ছে। শুনিয়া মুরলি গদা ধর
তোমার মনে শাস্ত্র পড় শুনেছি কত সুন্দর যখন তুমি টলে ছাত্রদের বিদ্যা দান করো তাও শুনেছি তার কি অভিনব কায়দা কি শুনছো তাও দেখেছি কিন্তু এমন ভাবে যে বাঁশি বাজানো শুনিনি আমায় শিখাইয়ে দাও গৌরীর বামে কি আবদার করছে প্রভু আমায় শিখিয়ে দাও না এ বল শুনিয়া প্রভু কয়ে হাসি হাসি এ বল শুনিয়া প্রভু কয়ে হাসি হাসি এ বল শুনিয়া প্রভু কয়ে হাসি হাসি মাসি শিখবে বলছে হ্যাঁ প্রভু কিন্তু বাঁশি শিখতে গেলে তার তো আগে আদব কায়দা গুলো শিখতে হবে খোল শিখতে গেলে কিভাবে কোলে নিয়ে খোল বাজাতে হবে খোলটা যেমন তেমন ভাবে বসলে কি আর খোল কোলে না যাবে খোল তো মাটিতে গড়িয়ে পড়বে আদব কায়দা গুলো শিখতে হবে যেমন মনে করুন কীর্তন শিখতে গেলে কোন ব্যক্তি তার খুব সাজ জাগলো বা কীর্তনে তো খুব আনন্দ আছে তিনি এসেছেন এসে বলছে বাবাজি আমায় কীর্তন শিখিয়ে দিন না তিনি কীর্তন শিখতে এসেছেন জিনসের প্যান্ট পরে বলুন যিনি কীর্তন শিখতে এসেছেন তিনি জিনসের প্যান্ট পরে তাকে কীর্তন শেখানো যায় আরে বাবা কীর্তন শিখতে গেলে আগে ধুতি পরা শিখতে হবে জিনসের প্যান্ট পরে তার কীর্তন করা যায় না ধুতি পরা তো শিখতেই হবে এবং বৈষ্ণবীয় সদাচার যাহা সেগুলো নিজেকে সুন্দর করে আচরণ করতে হবে আগে প্রসাদ ভোজী হতে হবে জানি তাই বৈষ্ণবীয় সদাচার অখাদ্য কুখাদ্য খেলে চলবে না কমিটির কাছে এসে বলবো প্রসাদ ভোজী রাস্তায় গিয়ে হোটেলে খাবো এবং স্নান করে দাদার সঙ্গে তিলক রচনা করতে হবে শুধু কীর্তনের আসরে উঠবো তিলক করে বাসায় গিয়ে ধুয়ে দেব বাড়িতে কোনো খবর থাকবে না তা করলে হবে না যে ললাটের তিলক নাই সেই ললাটকে শ্মশান ভূমি সঙ্গে তুলনা করেছে মহাপ্রভু দাদার সঙ্গে তিলক রচনা করতে হবে এবং আগে বৈষ্ণব গুরু চরণাশ্রয় করে দীক্ষা নিতে হবে নিয়মিত ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হবে হরি নামের মালা জপ করতে হবে এবং বৈষ্ণবীয় যত ব্রত আছে সকল ব্রত পালন করতে হবে এই যে গতকালকে একাদশী গেল সামনে গৌর পূর্ণিমা ব্রত আসছে তারপরে একাদশী তো ব্রত থাকবে আবার রামনবমী ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত রাধা কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত নিয়ম সেবা ব্রত এবং অদ্বৈত সপ্তমী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত এই সমস্ত ব্রত পালন করতে হবে ব্রত এই সমস্ত ব্রত কিভাবে করব নির্জল জল পর্যন্ত খাওয়া যাবে না ব্রতের দিন এবং পরে যে সময় পারণ আছে সেই পারণের মধ্যে না নির্জলা যদি না পারো তার জন্য ব্যবস্থা আছে গাছের ফল মাটির মূল আলু পেঁপে কাঁচা কলা একটু সুন্দর লবণ দিয়ে ঘি দিয়ে একটু নেড়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তুলসী দিয়ে গৌর গোবিন্দকে ভোগ লাগিয়ে বা উপাসনা সাকার এভাবে ব্রত করা যায় ব্রত করতেই হবে
না রুটি পাওয়া যাবে না একাদশী তিন রুটি খাওয়া যাবে না প্রত্যেক তিন রুটি খাওয়া যাবে না অনেক অবশ্যই ব্রততে রুটি খায় রুটি খাওয়া যাবে না পঞ্চশস্য বর্জন এই ব্রতের দিন অন্ন খাওয়া মানে পঞ্চশস্য খাওয়া মানে কি জানেন তো রুটি খাওয়া মানে কি জানেন তো এই যে গোহত্যা নারী হত্যা পরক্রিয়া গুন্দা পরদ্রব্য চুরি করা যত যত মহা মহা পাপ আছে সকল মহা পাপ গুলো একাদশী দিন মানে ব্রতের দিন ওই পঞ্চশস্যের মধ্যে আশ্রয় নেয় আর ওইগুলো খাওয়া মানে মহা মহা পাপ গুলো ভক্ষণ করা নিতাই গরিব একাদশী ব্রত অবশ্যই করতে হবে এই মেদিনীপুর ঘাটাল আছে না ঘাটাল ঘাটাল থানা ওখান থেকে এক ভক্ত গত বছর আমাকে লকডাউনের সময় ফোন করলো সব পরিচয় দিয়ে বলছে বাবা আমি একটু আদুর গান করি তো আমার ইচ্ছা একটু আপনার কাছে কীর্তন শেখার আমি অবশ্যই কীর্তন শেখাই না অত সময় নেই কীর্তন শেখানো তবু আমি বললাম কীর্তন তো শিখবে কীর্তন শিখছো করছো বা শিখবে ভালো কথা প্রসাদ বুঝি তো বলছে বাবা সংসারের চাপে পারি নাই আমি বলছি কীর্তন শেখার আগে বৈষ্ণবীয় সদাচার গুলো ভালো করে পালন করো তারপরে কীর্তন শিখো তার দ্বারা তোমারও মঙ্গল হবে জগতের মঙ্গল হবে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার আমরা সবাই পর উপকারে মেতে যাই নাম যশের জন্য নিজের উপকারটা ভুলে গিয়েছি বৈষ্ণবীয় সদাচার পালন করে আগে নিজের উপকারটা নিজে করো তবেই তো পর উপকার করতে পারবে একজন অন্ধ কানা চোখে দেখতে পায় না সে যদি বলে দেখো এই যে প্রতিজ্ঞন তোমরা আমার হাত ধরো আমি তোমাদের রাস্তা পার করে দেব আমি বললাম আগে সদাচারী ঠিক মতো পালন করো তারপরে ফোন করো আজ হয়ে গেল কাল গেল জঞ্জাল দূর হলো না বৈষ্ণবীয় সদাচার সুন্দর করে পালন করতে হবে এবং ঘুম থেকে উঠে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান জপ তপ মন্ত্র স্মরণ অর্চন গৌর গোবিন্দ পূজা এই সমস্ত করতে হবে তারপরে যদি কিছু খেতে হয় তার আগে খাওয়া যাবে না এত সব আচরণ করো তবে তোমার মঙ্গল হবে জগতের মঙ্গল হবে তাই মহাপ্রভু বলছে গদাধর বাঁশি শিখতে গেলে তার আদব কায়দা তার আচরণ বিধি কিছু শিখতে হবে যে গদাধর বলে সেই কেমন বংশী কহে নয়ন বাতাবে বং গোরা বংশী কহে নয়ন বাতাবে বং গোরা বংশী কহে নয়ন বাতাবে বং গোরা এ গদাধর বাঁশি শিখবে বাঁশি শিখতে গেলে তুমি এমন ভাবে দাঁড়াবে তোমার সর্ব শরীরের মধ্যে যেন তিন জায়গায় বাঁকা হয় তিন জায়গায় বাঁকা হবে প্রথম হবে চরণ বাঁকা এই দেখো হ্যালো দ্বিতীয় হবে কোমর বাঁকা হ্যালো তৃতীয় হবে ঘাড় বাঁকা আমার মত আগে দাঁড়াতে শেখো আমার মত আগে দাঁড়াতে শেখো আমার মত আগে দাঁড়াতে শেখো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।